জলের সাথে বেরোচ্ছে কেঁচো, নিরুপায় হয়ে সেই জল খেয়ে অসুস্থ হচ্ছেন অনেকেই, সমস্যায় পড়েছেন সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি গ্রামের মানুষ। কল খুললে জলের সাথে বেরোচ্ছে কেঁচো পোকামাকড়, এক প্রকার বাধ্য হয়ে সেই জল ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছেন গ্রামের মানুষ। এমনই দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের মামুদপুর, শাহাপুর, চার নম্বর কেওড়াখালি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীরা জানালেন, দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছে সুন্দরবনের 15 থেকে 20টি গ্রামের কয়েক হাজার মানুষ। তাদের অভিযোগ, সরকারি পাইপ লাইনে যে জল সরবরাহ করা হচ্ছে তা ব্যবহারের অযোগ্য। কল খুললেই জলের সাথে বেরিয়ে আসছে কেঁচো পোকামাকড়, জল পানের অযোগ্য, এমনকি জল এতটাই নোংরা যে তা স্নান বা অন্যান্য কাজ করারও অযোগ্য হয়ে উঠেছে। গ্রামবাসীরা জানান, দিন এনে দিন খাওয়া মানুষ তারা, জল কিনে খাওয়ার সাধ্য নেই তাদের, ফলে বাধ্য হয়ে কেউ কেউ 3 থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে খাওয়ার জল নিয়ে আসছেন। আবার অনেকে সাধ্য না থাকলেও জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। যারা পারছেন না তারা কোনো উপায় না পেয়ে এই নোংরা জলই খাচ্ছেন। আমাদের যে পানীয় জলের ব্যবস্থা করেছে, সে পানীয় জলটা দেখুন কেঁচো পোকা ভর্তি রয়েছে, সেটা দেখি কি আমাদের খেতে ইচ্ছে হয়, ঘেন্নায়িত করে। আর আগে যে জলের ব্যবস্থা ছিল সেটা ভালো। আমাদের মাননীয় প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের পক্ষ থেকে, সবার গ্রামবাসীর পক্ষ থেকে, যে যে জলটা যাচ্ছে সেটা যেন বিশুদ্ধ হয়, আমরা পানের যোগ্য করে তুলতে পারি। ইতিমধ্যে অনেকে এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামবাসীরা আরও জানালেন, এই অঞ্চলগুলিতে জল সরবরাহের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। কোনোদিন সকালে, কোনোদিন দুপুরে, কোনোদিন রাতে জল আসে, আবার কখনো 2-3 দিন পরেও জল আসে। জলের মধ্যে কেঁচো আছে, আমরা খেতেও পারি না, এই জল টাইমেও দেয় না, কোনোদিন রাত 10টায়, কোনোদিন সকাল 7টায়, কোনোদিন বেলা 12টা 3টে এইভাবে জল দেয়, আমরা অনেকদিন জানতেও পারি না এইসব জল কি খাবার যোগ্য, এগুলো কি আমরা খেতে পারি, এগুলো কি আমরা অসুস্থ হয়ে পড়ছি, দেখলেই তো ঘেন্না করছে, আমরা কি জল কিনে খেতে পারবো, আমাদের পরিবারে কি সব তো ইনকাম নেই, আমরা কি করে কিনবো এত জল, 12 মাসে জল কিনে খাওয়া যায়? একটা প্রভাব বাক্য আছে যে জল কিনে খেতে হয় এখনকার দিনে, আগে তো জল কিনে খেতে হতো না, আমরা কি পারবো এইসব জল কিনে খেতে, বাড়ি বাড়ি যে জলটা দিয়েছে আমাদের সুবিধার জন্য, তাতে আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি। গ্রামবাসীরা বলেন, পঞ্চায়েতকে জানিয়ে কোনো লাভ হয়নি, বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েত কোনো রকম ব্যবস্থা করছে না। এক কথায় বলতে গেলে প্রশাসন এ ব্যাপারে একদম নির্বিকার, এমনই অভিযোগ গ্রামবাসীদের। এই পানিটা নোংরা আসতেছে, সেই অবস্থায় ছেলেপিলে খাচ্ছে, খেয়ে অসুস্থ হচ্ছে। দ্বিতীয়, এই পানিটা মানে আমাদের ব্যবহার করতে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন আসতেছে না, করতেছে না পরিষ্কার, আমরা এই নোংরা পানি ওই বাড়িতে খাচ্ছি। বিষয়টি নিয়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান লতিফ গাজী বিষয়টি স্বীকার করে বলেন, জলে যে পোকা আসছে এটা তারা জানেন। তিনি জানান, এই সমস্যার কথা পঞ্চায়েতের পক্ষ থেকে সভাধিপতি ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানানো হয়েছে। পূর্বে পাইপলাইন ওয়াশ করা হয়েছে, তবে এই সমস্যা থেকেই গিয়েছে। তিনি জানান, এই বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে, এছাড়া সময় অনুযায়ী জল সরবরাহ না হওয়ার বিষয়টিও দ্রুত নির্মূল করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি ব্যাপারটা আমি শুনেছি যে কম বেশি পোকা বা কিছু ধরনের একটা জীব আসছে, আমরা এর আগে সভাধিপতিকে বলা হয়েছে এবং পিএইচকে বলা হয়েছে, সে তার পরপরই এটা অবাশ করার ব্যবস্থা করা হয়েছে, তারপরেও আমরা শুনছি যে এরকম ঘটনা ঘটছে 2-1 জায়গায়, আমরা ইমিডিয়েট এর জন্য ব্যবস্থা নেব যাতে পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে। আর একটা যেটা অভিযোগ এসছে যে টাইম মতো একটা জল মানুষ পাচ্ছে না, আমরা পিএইচের সঙ্গে কথা বলেছি, দুটো ওদের পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে, ওটা 2-1 দিনের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।